জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। সকাল সকাল ভর বাজারে কুপিয়ে খনির চেষ্টা হরিহরপাড়ায়। মুর্শিদাবাদে হরিহরপাড়া থানা কুমড়োদহ ঘাট সংলগ্ন এলাকার ঘটনা। আহত ব্যক্তির নাম নুরুল শেখ, বয়স আনুমানিক 78 বছর। স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল শেখ একটি দোকানে বসেছিল, সেই সময় হঠাৎই একটি যুবক এসে আক্রমণ করে, ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাকে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে যায় নুরুল শেখ। স্থানীয়রা উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। কি কারণে হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এছাড়া অভিযুক্তকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসীরা। প্রধান নির্বিবাদী মানুষ, উনি ওখানে কোনো কাজে এসেছিলেন, হয়তো এসে বসেছিলেন, আর ওই কর্মকারের দোকানে হয়তো একটা কিছু ছিল যন্ত্র, সে হেঁচেই থাক আর তাই থাক, দিয়ে হয়তো কুপিয়েছে, লাড়ি ভুড়ি সব বেরিয়ে গেছে। আমরা একজনের মোবাইল থেকে দেখলাম ঘটনা কি কারণে, ওর কোনো আগে কথা ছিল একটু ছিল, তা ওপরওয়ালা জানেন। পারিবারিক কোনো সূত্র ছিল না? আমরা তো গ্রামের মানুষ, ওই পারিবারিক তারপরে দেখি হাত কাটা, তার পেট দিয়ে রক্ত বাড়াচ্ছে।